ও বাজনা কাকু, ভালো থেকে একটু বাজনা বাজাও। কি একটা বাজাচ্ছ তো, নাচতে ইচ্ছে করে। দাদি দাদি ভালো দেখে বাজাও, এই সবাই নাচ। এই বান্তি দাদা নাচ। আরে হ্যাঁ দি নাচছি। দি নাচতে কিন্তু দারুণ হচ্ছে বল। ও বাজনা কাকু তো ভালো করে বাজনা বাজাও, কেমন টেটা করছো সত্যি তাই। মানে আছো, এই দিদি নাচ দে, দাঁড়িয়েছিস কেন, নাচ। ভালো করে নাচ, এই তো নাচছি রে মাহি, কি মজা হচ্ছে রে। দেখো দেখো দিদি কেমন সুন্দর নাচছে। হ্যাঁ ওরা খুব আনন্দ পাচ্ছে রাধাকে সামনে দিয়েছে। এই তো না, তুই নাচ, কি দাঁড়িয়েছিস কেন। কত তো দিদি এখান থেকে পুকুরটা, সেই আগে একদিন এসেছিলাম সেই পুকুরটা নাকি। এই তো চলে এসেছে সামনে, চল 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 চল, এই তোরা এগোরে। কুলোটা তাহলে নামিয়ে দি, তুমি তো একা পারবে না, কুলোটা নামিয়ে যা কাজ আছে সেরে নাও, না হলে ওইদিকে আবার আমরা না গেলে রাধা কিন্তু স্নান করতে পারবে না, অনেক দেরি হয়ে যাবে, আবার সন্ধ্যে লগ্নেই বিয়ে, তাড়াতাড়ি ওকে সাজাতেও হবে। নাও নাও আমি তাহলে ঘটিটা রাখছি, তুমি আর আমি দুজনে মিলে নাও, এখানে যা কাজ আছে কুলোটা নামিয়ে করে নাও। কি রে তোরা জলের সামনে থেকে সর, আবার দেখেছো দিদি কেমন জলের সামনে দাঁড়িয়ে আছে মিঠি আর মাহি, মিঠিটা তো বেশি। সরে আয় সরে আয়, জলের কাছে দাঁড়াস না, কোথাও পড়ে টড়ে যাবি, ভীষণ ভয় লাগে, সরে আয়। এই মিঠি কাকিমা তোকে বারণ করছে, কেন জলের ধারে দাঁড়িয়েছিস, উঠে আয় বান্টি, উঠে আয়, জলের ধারে দাঁড়িয়ে থাকে সই হবে, আমার খুব ভয় করছে, আর এই পুকুরে এত জল, উঠে আয়। মা কিচ্ছু হবে না মা, একটুখানি দাঁড়াই না, দেখবো তোমরা কি করো, একটু দাঁড়াই না। কি হয়েছে, আমি কি একা আছি নাকি, এখানে তো তোমরা সবাই আছো, আর বান্টি দাদাও তো আমার পাশে আছে, আমি পড়ে গেলে বান্টি দাদা ঠিক আমাকে ধরবে, তাই না বল বান্টি দাদা। হ্যাঁ মাসিমণি, তোমার কোনো চিন্তা নেই, আমি আছি তো, আমি মিঠিকে ধরবো। হ্যাঁ এমনিতে তোরা দুজনে যে ঝগড়া করিস, তোরা আবার একে অপরকে ধরবি, তাহলেই হয়েছে। দিদি তাহলে সব নিয়ম হয়ে গেল তো এখানে। হ্যাঁ সব নিয়মই হয়ে গেছে, দেখ কিছু বাকি থাকলো না তো, সব ঠিকঠাক হয়ে গেছে তো রে প্রিয়াঙ্কা। হ্যাঁ হ্যাঁ আমার তো মনে হচ্ছে সবই হয়ে গেছে, নাও এই জলটা তুলে নাও, তুলে নিয়ে চলো, তুমি কুলোটা মাথায় দাও,
আরে এই যে বাজরা দাদারা, আপনারা থামলেন কেন? বাজান না বাজান, আমাদের বাচ্চারা তো নাচতে পারছে না। বাজান বাজান। আর মিঠি বান্টি, তোমরা উঠে এসো জলের ধারে থেকে, আমাদের হয়ে গেছে। চলো এবার এই জলটা দিয়ে রাধা পিসুমনি স্নান করবে, তারপরে রাধা পিসুমনিকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। চলো চলো, আবার পার্লার থেকে লোক আসবে, তোমাদের তো সাজতে হবে। চলো চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি চলো। এই জলের ধারে ওরকম করে নাচিস না রে, পড়ে যাবি। ও টট ও টট ও টট, মা দেখেছো কেমন মিঠি জলের ধারে নাচছে বান্টি আর মিঠি? এই মিঠি বান্টি, ও টট, ও খুব ভয় লাগছে, প্রিয়াঙ্কা দেখেছে একটু কথা শোনে না। সত্যি মিঠিটা খুব দুষ্টু, যেমন বান্টি তেমনি মিঠি, দেখেছো দিদি? মায়ও নাচে নাচে আরম্ভ করে দিয়েছে। আরে একটুখানি নাচছি না মা, আমি তো জলের ধারে নাচছি না, আমরা তো উপরে উঠেই আছি। না না উঠে পড়ো। ও দিদি তুমি বড়, আমার ভীষণ ভয় করছে, এমনি আমার এই পুকুরটা দেখে খুব ভয় লাগছে, কি গভীর জল। হ্যাঁ গো হ্যাঁ গো কাকিমণি, এই জলটা না, এই পুকুরের জলটা অনেক, আবার অনেক মাছ আছে। আচ্ছা ঠিক আছে, চল চল তোরা চল, তো বাবার বাড়িতে গিয়ে নাচবি, চল। বন্ধুরা আজকে ছিল রাধার বিয়ের জলসাজের পর্বটা। এর পরের পর্বগুলো দেখতে তোমরা একদম মিস করবে না। এরপর খুব জমজমাট বিয়ের পর্ব আসতে চলেছে, তোমরা অবশ্যই দেখবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো তাহলে টাটা।